হ্যালো বন্ধুরা কেমন আছে তোমরা সবাই আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আমরাও ভালো আছি আজকে আমরা এসেছি শিবনি মাস মেলায় মেলা দেখার জন্য আমাদের বাম সাইডে রয়েছে ফুচকা স্টল আর ডান সাইডে রয়েছে পাপড়ি চাট বা অন্য জাতীয় সব জিনিস আর তার পাশেই রয়েছে সফট ড্রিঙ্ক এবং জলের দোকান আইসক্রিমের দোকান আর এই জিনিসটা কে কে চেনো সবাই অবশ্যই কমেন্ট করে জানিও আর কে কে খেয়েছো সেটাও আমাদেরকে একবার বলো আমার শাশুড়ির খুব পছন্দের একটা জিনিস এই ঢাকাই পরোটা এটা আমার শাশুড়ি মা খেতে খুবই পছন্দ করে তো আমরা এই যখন সবাই চলে এসেছি প্রথমে শিবা ছিল তারপর পিসি মা এবং পিছনে বাবা আর ববি এখানে মায়ের হাত ধরে মেলায় ঘুরছিলো আর পাশের দোকানগুলো দেখছিল কোন জায়গা থেকে একটা কানের কেনা যায় তারপর আমরা চলে আসলাম কাপ এবং গ্লাসের দোকানে তার আর এই কানের দোকানে লোকজন ছিল যার কারণে কেনা পসিবল ছিল না তাই আমরা সামনে এগিয়ে চলে আসলাম আর এইখানে ববি স্লিভলেস ব্লাউজ পরেছে আর মাকে আমরা যেই দুর্গাপুজোর সময় শাড়িটা দিয়েছিলাম সেই শাড়িটা পরেছেও আর আজকে মেলায় যে পরিমানে ভিড় হয়েছে সেটা দেখে ববি বলছে আমার মাথা ঘোরাচ্ছে এই ভিড়ের মধ্যে দিয়ে আমি কি করে যাব সত্যি আমাদের দুজনের ভিড়ের মধ্যে দিয়ে যেতে খুবই কষ্ট হচ্ছিল আর পেছনে তো মা বাবারা পুরো পেছনেই পড়ে গিয়েছিল তো ওনাদের আসার জন্য আমরা একটু সামনে গিয়ে দাঁড়িয়ে পড়েছিলাম যার কারণে মা বাবা যাতে আসতে পারে আর এই সাইডে যে দোকানগুলো দেখতে পাচ্ছো এটা কিন্তু ধানের খই নয় এগুলো বিক্রি হয় একমাত্র শিবনিবাস মেলাতেই মাছ দিয়াতে এনাদের বাড়ি সম্ভবত জিজ্ঞাসা করে জেনেছিলাম মেদিনীপুরের ওদিকে আর এইটা হলো শিবনিবাসের সবচাইতে বড় মন্দির যেটা ওপেন করা ছিল আমরা ঢুকে পড়েছিলাম আমরা এরপর মহাদেবের কাছে প্রণাম করলাম এবং আমাদের মনের যা কথা ছিল সেগুলো মহাদেবকে বললাম যাতে সবাই সুস্থ থাকে ভালো থাকে তো এখন আমরা মন্দির থেকে বেরিয়ে পড়েছি এবার আমরা মেলা ঘুরবো দর্শন করে নেওয়া হয়ে গেছে

পিসি বাবা শিবা আর ববি সবাই উঠে পড়ল মন্দিরের উপর আর এইখানে আমাদের ভিডিও করা অ্যালাউ নেই যার কারণে আমরা ভিডিও করতে পারিনি আমি ভিডিওটা অফ রেখেছিলাম দাদা মন্দির থেকে আমরা প্রভু শ্রী রামকে দর্শন করে বেরিয়ে আসলাম আমরা এখন কাপের দোকানে এসেছি কাপ নেবো হ্যাঁ লুজ ভালো হ্যাঁ ওরকমই তো লাগে তাই বলো ওগুলো রাখো ওগুলো রাখো পড়ে যাবে আসতে বেছে বেছে এখানে রাখো একটা করে সমান জায়গা হলে আমি নিয়ে যাচ্ছি আমি নিয়ে যাচ্ছি দশটা নিচ্ছি দশটা আমার না সব মাল এই এক এক কাপে চা দেবে পেট ভরে যাবে যাতে বাতের কথা না কয় সো আমাদের কাপ নেওয়া কমপ্লিট হয়ে গিয়েছে এইবার ববি কিছু প্লেট দেখছিল আর কিছু বোতল দেখছিল যেগুলো আমাদের নেওয়া প্রয়োজন আছে কিন্তু এখানে তেমনটা পছন্দ হলো না আর আর তার সঙ্গে দামও চাইছিল প্রচুর বেশি যার কারণে নেওয়া হলো না আর প্লেটের দাম চাইছিল এক একটা প্লেটের দাম প্রায় চল্লিশ টাকা করে তো এই প্লেটের চল্লিশ টাকা করে কি করে নেওয়া সম্ভব তোমরাই বলো যার কারণে আমরা আর প্লেটটা নিয়ে নি বলছে এটা ভালো একটা প্লেট কিন্তু আমরা বললাম যে প্রয়োজন নেই এত দাম হলে নেওয়া সম্ভব না একটু কম করো তো কম করলো না তো আমরা দশটা কাপ নিয়ে নিয়েছি অবশেষে দশটা কাপ নেওয়ার পর আমরা ওগুলো নিয়ে কিন্তু এই দোকান থেকে বেরিয়ে পড়েছি আর এই পাশে এসে যখন বললাম যে একটুখানি দাম কমাও দশটা নিয়েছি বললো যা বলেছি তাই এর কম নিতে পারবো না আর এর থেকে বেশি দেবও না তো কথাটা স্টিক ছিল ব্যবহারটা তো চলে আসলাম তারপরে অন্য জায়গায় ববি এখানে খাট দেখে দাঁড়িয়ে পড়েছে বললো আমি খাটের দাম না শুনে এখান থেকে যাবো না আমি বললাম চলো ওদিকে পরে শোনা যাবে বা বাবাকে দিয়ে বানানো যাবে তো বললো যে না না আমি খাটের দামটা শুনে তারপরই যাব তো এই যে আমাদের পাশে যে খাটটা দেখতে পাচ্ছ এই খাটের দাম চেয়েছিল পঁয়ত্রিশ হাজার টাকা আর বলেছিল এটা সেগুন গাছের খাট তো তার পাশে যেই খাটগুলো রয়েছে সেগুলো পঁচিশ হাজার পঁয়ত্রিশ হাজার আর পঁয়তাল্লিশ হাজার তো দাম যা চাইছিল এগুলো কিন্তু সবই বক্স খাট ছিল আর ইনিই কিন্তু খাটের মালিক ছিল আর মেলায় গিয়ে তোমরা কেউ খাট কি না এর আগে আমাদেরকে কমেন্ট করে বলবে আর মেলার খাট কি সত্যিই অরিজিনাল হয় না তার মধ্যে অনেক রকমের কাঠ থাকে কিন্তু এটা ছিল প্রচণ্ড পাতলা কাঠ মানে বেশি মোটা কাঠ দিয়ে কিন্তু করেনি একদম পাতলা কাঠই ছিল যার কারণে আমরা দামটা শুনে চলে এসেছি আমাদের সকলের খিদে পেয়ে গিয়েছিল যার কারণে আমরা চলে আসলাম মেলার মধ্যে একটা দোকানে খাবার খেতে তো এইখানে চাউমিন এগরোল মোগলাই এবং চিকেন ললিপপ তার সঙ্গে চিকেন পকোড়া সব কিছুই পাওয়া যাচ্ছিলো তো আমরা বসে পড়লাম সবাই এক এক করে তো সবাই মিলে এবার অর্ডার দেব কে কি খাবে তো তার জন্য আমরা ওয়েট করছি কখন এই কাকুটা আসবে আর আমাদেরকে জিজ্ঞাসা করবে যে তোমরা কি কি খাবে বা অর্ডারটা নিতে আসবে তো ববি এখানে বলল ও খাবে একটা চিকেন ললিপপ যেটা পকোড়ার মতোই হয় তো সেরকম ও খেলো তার সঙ্গে সঙ্গে শিবাও নিল দুটো ললিপপ আর পিসি একটা আর আমার শাশুড়ি মা অর্ডার দিয়েছিল একটা এগ রোল আর আমি বাবাকে দিয়েছিলাম একটা মোগলাই যেটা পিসি সবাই খেলো আর আমি খেয়েছিলাম চিকেন চাউমিন তো চিকেন চাউমিনটা অতটাও ভালো হয়নি যেমনটা আমরা আশা করেছিলাম যাই হোক মেলার মধ্যে এটাই অনেক কারণ মেলার মধ্যে সব পছন্দ মতো না হওয়াই স্বাভাবিক এটা তো তোমরাও নিশ্চয়ই জানো চিকেন ললিপপটা ছিল গরম ববি মুখে দেওয়ার সঙ্গে সঙ্গে ফুদির বলছে প্রচণ্ড গরম আর এখানে আমার শালাবাবু দেখতে পাচ্ছে এখানে চিকেন ললিপপ খাচ্ছে কত আনন্দ ফুর্তি করে সত্যি কথা বলতে সবারই চিকেন ললিপপ ছোটো ছোটো জিনিস কিন্তু খেতে খুবই পছন্দ হয় আর সবার কিন্তু খুবই ভালো লাগে একদম বাস্তব কথা আর ববির কাছে তো চিকেন পকোড়া চিকেন ললিপপ চিকেন মোমো চাই দাও না কেন ওগুলো সত্যি খুব পছন্দ ওর এইখানে সবার খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে যাওয়ার পর ববি বলছে যে আমি এখন আইসক্রিম খাবো তো চলে আসলাম আইসক্রিমের দোকানে এইখান থেকে ববি একটা কর্নেটও নিল আর একটা থামস আপ নিল যেটা রোহিতের জন্য এরপর আমরা সোজা চলে আসলাম চুড়ি এবং কানের দোকানে তো এখান থেকে ববি বললো চুড়ি নেব তারপর দেখছিল কিছু লকেট যেগুলো গলায় নেওয়ার জন্য বা হার জাতীয় জিনিস যাই হোক অক্সলেসের হোক বা তার সঙ্গে সঙ্গে সিটি গোল্ডের হোক যে কোনো একটা কিছু হোক যেটা পরে সব জায়গায় যাওয়া যাবে বা যে কোনো জায়গায় ঘোরানোর জন্য বা ভিডিও করার জন্য যে যেটা প্রয়োজন আমাদের সেজন্য তো এখান থেকে অনেকক্ষণ ঘোরার পর কোনো কিছু পছন্দ হলো না তো তারপর বলল যে না নিতে হবে না আর দামও বলছিল প্রচণ্ড চুরিগুলোর তো এই ব্লগটা এই পর্যন্ত রাখছি দেখা হচ্ছে পরের আরেকটা ব্লগে ততক্ষণ সবাই ভালো থাকো সুস্থ থাকো আর সবাইকে জানাই মহাশিবরাত্রির অভি আন্তরিক শুভেচ্ছা